আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। এই বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক রেপ করেছে, হত্যার ঘটনা ঘটেছে, তাতে বিজেপির যারা ইউপির নেতা তারা কাটাকে সাপোর্ট করছে, কি বলবে? এটা অত্যন্ত লজ্জাজনক, ওদের শিক্ষা নেই, দীক্ষা নেই, সেই কারণে ওই ওরা এই ধরনের উক্তি করতে পারে। ওদের মধ্যে মনুষ্যত্ব নেই। আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, আমরা ইতিহাসও পড়েছি, আমরা পুরাণেও পেয়েছি, আমরা যে নারীকে নারীর উপর অত্যাচার করে আমাদের মহাভারতে দ্রৌপদী কেশাগ্র স্পর্শ করে কুরুবংশ ধ্বংস হয়ে গিয়েছে, এবং ইতিহাস বলছে, ভারতবর্ষের সংস্কৃতি বলছে, নারীদের উপর অত্যাচার করে যারা অত্যাচার করে সেই সরকার বা যাকে প্রশ্রয় দেয় সেই সরকার টিকতে পারে না। বিজেপির পতন ঘনিয়ে আসছে, আগামী দিনে বিজেপির পতন অনিবার্য। আজকে সারা ভারতবর্ষের মানুষ সোচ্চার হয়েছে, বাংলার মানুষ সোচ্চার হয়েছে, এবং এই আন্দোলন লাগাতার চলবে। সুরেন্দর সিং নে কাহা কে বিধায়ক সুরেন্দর সিং নে কাহা কি মা বাপ কো শিক্ষা দেনা চাহিয়ে কি বেটি কো কেসে রহনা চাহিয়ে কিস তরহ সে রহনা চাহিয়ে উসকো ক্যা কাহা উনকা শিক্ষা জ্যাসা হ্যায় ঐসাই তো ও বাতায়েগা না উনকা জো শিক্ষা হ্যায় ওই এসাই ও বাতায়েগা ও জিস জো শিক্ষা উসকো পার্টি সে মিলা হ্যাঁ বতায়েগা উশৃঙ্খল পার্টি হ্যাঁ বিজেপি আর দেশ মে উশৃঙ্খলতা ফেল রা হ্যাঁ এই দেশ কা নাগরিক নেই মানে দেশ কা বেটিয়া কো সম্মান দেনা চাহিয়ে আমারা মে বঙ্গাল আমারা বঙ্গাল মে লড়কি কো লড়কি জাতি কো নারী জাতি কো মা का सम्मान देता है, देना का संस्कृति है। ऐसा संस्कृति बंगाल में रहेगा और जो इसके खिलाफ जाएगा उसका पूरा जवाब मिलेगा देशवासी के तरफ से। সমর্থনে এই যে রেপ এবং মার্ডারের সমর্থনে তারা একটা র্যালি বার করেছে উচ্চ বর্ণের মানুষ, কি বলবে? সেম সেম লজ্জা, এটা লজ্জা, এটা সারা ভারতবর্ষের মনুষ্যত্বের লজ্জা। বিহারের নির্বাচনে এই উত্তরপ্রদেশের যে এই হত্যা এই ইস্যুতেই বিহারে বিরোধী দল ক্ষমতা। দাদা একটা খুব সমালোচনা দু তিন দিন ধরে চলছে যে উত্তরপ্রদেশের ঘটনায় রাজ্যের পশ্চিমবঙ্গের রাজ্যের শাসক দল যেভাবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের ব্যবস্থা করেছে, চার্জশিট দিয়েছে, মামলা তাদের বিচার চলছে, কাউকে তো ফাঁসি দেওয়া আমাদের কাজ নয়, আমরা তাকে গ্রেপ্তার করে তাকে কোর্টের কাছে প্রডিউস করব, বাকিটা কোর্ট বিচার করবে। আমরা সেই ব্যবস্থা করেছি, রাজ্য সরকার সেই ব্যবস্থা করেছে, বাংলায় আইনের শাসন চালু আছে, সুতরাং বাংলা সম্বন্ধে যে যাই বলুক তর্কের খাতিরে তারা বলছে, তাদের নিজেদের এটাকে চাপা দেওয়ার জন্য, নিজেদের অন্যায়টাকে চাপা দেওয়ার জন্য, কিন্তু বাংলার মানুষ জানে বাংলা পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের সরকার সবসময় আইনের শাসন বলবৎ রেখেছে বাংলার। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।